রাশি রাশি পাহাড়ের মধ্য দিয়ে এঁকে বেঁকে ছুটে চলেছে এক সুদীর্ঘ হাইওয়ে, পদে পদে দিচ্ছে মৃত্যুর হাতছানি। কিঞ্চিত এদিক ওদিক হলেও মৃত্যু একদম নিশ্চিত। কি গায়ে কাঁটা দিয়ে উঠছে! চীন আর পাকিস্তান এর সংযোগস্থল এই রাস্তা নাকি ভারতেও মাথা ব্যথার কারণ। কি আছে এতে? কেন মৃত্যুর এত কাছে থাকা সত্ত্বেও সবাই ছুটে চলে এই গন্তব্যে? আসুন দেখে নিই আজকের প্রতিবেদনে। কারাকোরাম হাইওয়ে, পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বিপজ্জনক রাস্তা। পাকিস্তান ও চীনকে সড়কপথে সংযুক্ত করেছে এই রাস্তা। প্রাচীন সিল্ক রোডের যে পথের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের সাথে চীনের বাণিজ্য চলত, সেই পথ ধরেই চলে গেছে কারাকোরাম মহাসড়ক। পাহাড় কেটে পথ করে নিয়েছে অ্যাসফল্টের রাস্তা। ভৌগোলিক প্রতিকূলতা এবং উচ্চতার কারণে অনেক সময় একে বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবেও অভিহিত করা হয়। ভূমিধসের কারণে অনেক সময় বন্ধ হয়ে যায় সড়কটি কোনো কোনো অংশ। বিশ্বের বিপজ্জনক রাস্তার তালিকায় কারাকোরাম হাইওয়ের নাম থাকলেও এটি খুবই জনপ্রিয় বিশ্ববাসীর কাছে। মৃত্যু ঝুঁকি আছে জেনেও পর্যটকরা অ্যাডভেঞ্চারের জন্য এই রাস্তায় যান। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আর সবচেয়ে উঁচু এই রাস্তা, যার শিওরে মৃত্যু ওত পেতে আছে শিকারির মতো, তবুও পর্যটকদের বারবার হাতছানি দেয় এই মহাসড়ক। অত্যাধিক উঁচু হওয়ার কারণে কঠিন আবহাওয়ায় এ রাস্তায় যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে। 1978 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে হাইওয়েতে 1000 জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। পিচ্ছিল রাস্তা, তুষারপাত, ভূমিধস, এমনকি পাহাড় থেকে পাথর পড়ারও ঝুঁকি আছে বিপজ্জনক এই হাইওয়েতে। যেহেতু মহাসড়কে অবরোধ ও দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার, তাই দক্ষ চালকরাই শুধু নিরাপদে ওই রাস্তায় যানবাহন চালাতে পারে। কারাকোরাম মহাসড়ক এমন একটি করিডোর যা চীনের জন্য এক বড় রকম লাইফ লাইন হিসেবে পরিচিত। মানচিত্র লক্ষ্য করলেই বোঝা যায় চীনকে ভারত মহাসাগর, আরব মহাসাগর আর লোহিত সাগরের মতো অতি গুরুত্বপূর্ণ ও সুবিশাল জলভাগে প্রবেশ করতে হলে আকাশপথ ছাড়া স্থলপথের কোনো বিকল্প নেই। একমাত্র বিকল্প তাকে পাকিস্তানের ভেতর দিয়ে দীর্ঘতম স্থলপথের ব্যবস্থা করা। বিষয়টি খুব স্বাভাবিক ছিল না, বলতে গেলে এরকম যে পাকিস্তানের মাথা বা মুখ দিয়ে ঢুকে পুরো শরীর অতিক্রম করে পায়ুপথ বা লেজ দিয়ে বের হয়ে যাওয়ার মতো। চীনকে তাই সেই পথে এগোতে হয়েছে। পাকিস্তানের মাথার উপরে চীনের প্রবেশপথ কারাকোরাম পর্বতমালা দিয়ে আবদ্ধ থাকায় সে দুর্গম পাহাড় কেটে পথ তৈরি করতে হয়েছে, আর সেটি হলো বহুল আলোচিত কারাকোরাম পাস ও মহাসড়ক। কারাকোরাম পাসের অদূরবর্তী লাদাখ অঞ্চলে ভারত প্রচুর অবকাঠামো গড়ে তুলছে। এর মধ্যে চীন সীমান্ত সংলগ্ন এলাকায় নতুন করে তৈরি কিংবা সংস্কার করা হচ্ছে এমন সড়কের সংখ্যা 60-এর বেশি। মূলত লাদাখ থেকে ভারতের বিমানবাহিনীর একটি ঘাঁটি পর্যন্ত 250 কিলোমিটারের সড়ক নিয়ে চীন আপত্তি জানিয়ে আসছে। স্থানীয়দের জন্য এসব অবকাঠামো নির্মাণ করা হচ্ছে বলে ভারত দাবি করলেও চীনের গণমাধ্যমগুলো সীমান্তের উস্কানির জন্য ভারতকে দায়ী করে আসছে। নিয়ন্ত্রণ রেখা বরাবরই ভারতের এসব অবকাঠামো নির্মাণে চীন তাই বারবার বাধা দিচ্ছে। কৌশলগতভাবে লাদাখের গলওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবীর অষ্টম আশ্চর্য খ্যাত এই সড়ক শুধু অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চকরই নয়, এর গুরুত্ব আর অনেক বেশি। বিশ্ব রাজনীতি এবং এর অর্থনীতিতেও এর প্রভাব এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের মতোই বিশাল।